বন্ধুরা, আমি জ্যোতিষী প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিন অনুষ্ঠান নিয়ে হাজির হই, নতুন কিছু তথ্য দিই, জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলো দিই, যে তথ্যগুলো আপনাদের জীবনে উপকার করতে পারে বা আপনাদেরকে কিছুটা হলেও ভালো রাখতে পারে। আজকেও এসেছি আপনাদের কাছে বিশেষ কিছু তথ্য নিয়ে। আপনারা বহুজন মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা কমেন্ট বক্সে জানাচ্ছেন আপনারা কিছু জানতে চান, সেইখান থেকেই আজকের অনুষ্ঠানটা করা। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, আমার চ্যানেলটি ভালো লাগছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করুন, নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আজকে জানাবো আপনাদের কাছে মেষ রাশি, রাশিচক্রের যে 12টা রাশি রয়েছে তার মধ্যে মেষ রাশির কী কারকতা রয়েছে, মেষ রাশির কী ফাংশন রয়েছে, সেই কথা, সেই তথ্য আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের কাছে দেবো। তা চলুন জেনে নিই মেষ রাশির জাতক বা জাতিকে যারা হন তাদের ক্যারেক্টার কেমন হয়, তাদের উন্নতি কেমন হয়, তাদের জীবনে সফলতা কেমন হতে পারে, তারা কতটা এগিয়ে যেতে পারেন, এই তথ্যগুলো। প্রথমত যে কথাটা আপনাদের কাছে বলবো, মেষ রাশির জাতক বা জাতিকা যারা আছেন, যাদের রাশিচক্র অনুযায়ী তাদের মেষ রাশি, তাদের ফলাফল কি হতে পারে, সামগ্রিক জিস্ট কি হতে পারে, সেটি আমি জানাতে চাইছি বা জানাবো। মেষ রাশি হচ্ছে মঙ্গলের পজিটিভ ঘর। এই ঘরকে বলা হচ্ছে, এই ঘরে অবস্থানকারী মঙ্গল যখন পজিটিভ মেষ রাশি সাইন পায়, সেটা একটা সেনাপতির মতো মঙ্গল ফলদান করে। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্যারেক্টার হচ্ছে, চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, তাদের চরিত্রের মধ্যে দৃঢ়তা থাকে। সবচেয়ে বড় কথা, তাদের মধ্যে হার না মানা মানসিকতা থাকে। তারা লড়াই করতে জানেন, লড়াইয়ের ময়দান থেকে না পালিয়ে যাওয়ার মানসিকতা মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে থেকে যায়। এটা হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় গুণ। মেষ রাশির ছেলে বা মেয়েরা যারা হন, তারা জীবনে খুব বেশি মাত্রায় প্ল্যানিং করতে পারেন না, প্ল্যানিং তাদের মাথাতে আসে না, আবেগের বশবর্তী হয়ে, রাগজেদের বশবর্তী হয়ে, হটকারিতার বশবর্তী হয়ে তারা সিদ্ধান্ত নিতে থাকেন। সেই সিদ্ধান্ত ভুলও হতে পারে, সেই সিদ্ধান্ত ঠিকও হতে পারে, কিন্তু সঠিক চিন্তাভাবনা, সঠিক প্ল্যান, সঠিক প্ল্যানিং করে চিন্তাভাবনা করা বা সিদ্ধান্ত নেওয়া বা জীবনের স্টেপগুলো ফেলা, এটা মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আসে না। এটা হচ্ছে মেষ রাশির দোষ বলতে পারেন, গুণ বললে গুণ বলতে পারেন, এটা হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের বৈশিষ্ট্য। মেষ রাশির জাতক বা জাতিকা যারা হন, তারা হন নারকোলের মতো এই সেন্সে, তাদের বাইরে থেকে দেখলে মনে হয় তারা ভীষণ শক্ত, ভীষণ সামর্থ্যবান, কিন্তু ভেতরটা ভীষণ মাত্রায় নরম। আবেগ নিয়ে জীবনে সর্বক্ষেত্রে চলা, ইমোশনকে ব্যবহার করে জীবনে সর্বক্ষেত্রে চলা, এটা হচ্ছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তারা এমনিতে বাইরে থেকে দেখান যে তারা খুব শক্ত, তারা খুব সামর্থ্য, কোনো কিছুতেই ভেঙে পড়েন না, কিন্তু ভেতরটা দেখলে বোঝা যায় যে তারা অনেকের থেকে অনেক বেশি পরিমাণ দুর্বল, যেটা তারা শো করেন না বা শো অফ করা তারা পছন্দ করেন না। এটা হচ্ছে এই জাতক বা জাতিকাদের বৈশিষ্ট্য। এরা পরিশ্রম করতে ভয় পান না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি রাশিপতি অশুভ হয়ে যায়, তাদের মধ্যে কুড়েমি ভীষণ রকমের এসে যায়, তাদেরকে ধাক্কা মারতে হয় জীবনে চলার পথে। সেই ধাক্কাগুলো যদি ঠিকঠাক একটু মেরে দেওয়া যায়, তাহলে জীবনে অনেকটা দূর চলে যেতে পারে। মেষ রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনা, বিশেষত সায়েন্স বা বিজ্ঞান ভিত্তিক পড়াশোনাগুলো, মেষ রাশিতে তিনটি নক্ষত্র পায়, অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র। মেষ রাশির জাতক বা জাতিকারা খেতে ভালোবাসেন, মানুষকে খাওয়াতে ভালোবাসেন। মেষ রাশির জাতক বা জাতিকা যদি অশ্বিনী নক্ষত্র পায়, অর্থাৎ প্রথম 13 ডিগ্রির মধ্যে, 0 থেকে 13 এর মধ্যে পান, তাহলে হয় অশ্বিনী নক্ষত্র দেবগণ। এবং অশ্বিনী নক্ষত্রের ক্যারেক্টারই হচ্ছে মেডিকেল সায়েন্স বা ডাক্তারি নিয়ে কিছু করা, অর্থাৎ মেষ রাশির মধ্যে সহজাত একটা বৈশিষ্ট্য থাকে চিকিৎসা বিদ্যার প্রতি, মানুষের সেবার প্রতি। তারা মানুষের সেবা করা, দান করা, জনহিতকর কাজকর্ম করা, এটা ভীষণ মাত্রায় ভালোবাসেন। যদি ভরণী নক্ষত্র পায়, 2 নম্বর নক্ষত্র, 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট, যদি ভরণী নক্ষত্র পায়, তারা সকলের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন, সকলের জন্য করার চেষ্টা করেন, সেটা কর্মক্ষেত্রে, বাড়িতে, বন্ধু সার্কেলে, সমস্ত জায়গায়। তারা কোনো ভয় ডর অত কেয়ার করেন না, তাকে যে দায়িত্ব দেওয়া হয় তারা নিজের ক্ষতি করেও সেই দায়িত্ব পালন করেন। 3 নম্বর নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের বৈশিষ্ট্য হচ্ছে কর্তৃত্ব করা, নেতৃত্ব দেওয়া। এবং কৃত্তিকা নক্ষত্রে যে সমস্ত মানুষ জন্মাচ্ছেন মেষ রাশিতে, তাদের মধ্যে রাজনীতির প্রতি ইন্টারেস্ট। অনেকে চেম্বারে এসে প্রশ্ন করেন, আমার জন্য কি রাজনীতি হবে,
যদি এই নক্ষত্রে থেকে যায় 3 ডিগ্রি 20 মিনিট বেশিক্ষণ পায় না, তাহলে রাজনীতি তাদের রক্তে মিশে থাকে বলা হয়। সামগ্রিকভাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের চরিত্রগত বৈশিষ্ট্যই হচ্ছে তারা জীবনে এগিয়ে চলতে জানেন, তারা কারুর তোয়াক্কাই করেন না, তারা কারুর ধারই ধারেন না, তো তারা জানেন আমার জোর আছে, আমি সেই জোরে এগিয়ে যেতে পারবো। কিন্তু সেই জোরে এগিয়ে যেতে গিয়েও প্রবলেম হচ্ছে দুটো, এদের ভাগ্যপতি হচ্ছেন বৃহস্পতি এবং সফলতাপতি হচ্ছেন শনিদেব। বৃহস্পতি 32-33 বছর বয়সের আগে অ্যাক্টিভ হন না, অর্থাৎ তাদের উন্নতি তারা যত চেষ্টাই করুন 20-21-22 বছরে হয় না, 32-33 বছর বয়স না হলে তাদের উন্নতি শুরু হয় না। এবং শনিদেব তাদের সফলতা দেন, শনিদেব হচ্ছেন ফলদান করেন 42 বছর বয়সের পর থেকে, অর্থাৎ তাদের আলটিমেট সাকসেস, ভালো সাকসেস, ভালো উন্নতি কোলা এটা হয় 42-এর পর থেকে। এই কারণে মেষরাশির জাতক বা জাতিকারা জীবনের প্রথম স্টেজে গিয়ে প্রচুর লড়াই করতে হয়, প্রচুর স্ট্রাগল করতে হয়, তারপরেই তারা সাকসেসটা পান। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এরা জীবনে উন্নতির জন্য, এরা জীবনে সফলতা পাওয়ার জন্য কারুর ওপর নির্ভর করে থাকেন না, জিরো থেকে তারা শুরু করেন এবং একটা সময় গিয়ে তাদের ড্রিম বা তাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন। কিন্তু তাদের নিত্যসঙ্গী হচ্ছে লড়াই, কারণ মেষ রাশির মালিক হচ্ছেন মঙ্গল, মঙ্গল যুদ্ধের কারক গ্রহ, তাদের জীবনটা হয় যুদ্ধক্ষেত্র মেষ রাশির জাতক বা জাতিকাদের। এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক, সবচেয়ে অশুভ দিক। সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের মধ্যে রাজসিক একটা ব্যাপার এমনিতেই থাকে, রাজার মতো থাকা, রাজার মতো লাইফস্টাইল লিড করা, রাজার মতো জীবন কাটানো এবং রাজার মতোই জীবন থেকে চলে যাওয়া, এই গুণটা তারা সর্বদাই মেনে চলার চেষ্টা করেন। তারা পর দুঃখ কাতরতা, পরের জন্য কিছু করার চেষ্টা, পরের জন্য কিছু করার চিন্তাভাবনা, এগুলো হচ্ছে তাদের জীবনের সাথেই জড়িয়ে থাকে। এদের খারাপ দিকগুলো হচ্ছে এটা, তাদের ইগো তাদের কাল হয়ে দাঁড়ায়, তারা অয়েলিং করা, বাটারিং করা এগুলো পারেন না, সেই কারণে কর্মক্ষেত্রে বারবারই ধোকা খান, কর্মক্ষেত্রে শত্রুতার শিকার হন এবং এরা প্ল্যানিং করতে জানেন না, সেই কারণে এরা চক্রান্তে শিকার হয়ে যান। এদের ক্ষতি করে দেওয়া হলেও এরা মিষ্টি মুখে সেটা, হাসি মুখে সেটা গ্রহণ করতে জানেন, সেই ক্ষমতা ভগবান তাদের মধ্যে দিয়ে দেন বা দিয়েই রেখে দিয়েছেন। কিন্তু মেষরাশি জাতক বা জাতিকাদের আরেকটা যেটা দিক, দাম্পত্য জীবনের জায়গা, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এরা দাম্পত্য জীবনে খুব বেশি মাত্রায় সুখী হন না, সেটা শারীরিক বলুন বা মানসিক বলুন, সেই জায়গা থেকে তাদের একটা স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু থেকে যায়। এটা মেষরাশির খারাপ দিকও বলতে পারেন বা অশুভ দিকও বলতে পারেন, কিন্তু এরা কোনো কিছুতেই ডিপ্রেসড হয়ে পড়েন না, প্রত্যেক দিন নতুন লড়াই ভেবে তারা জীবনে এগিয়ে চলেন। এই হচ্ছে মেষরাশির সামগ্রিক জিস্ট, এই হচ্ছে মেষরাশির চারিত্রিক বৈশিষ্ট্য, বুদ্ধিমত্তা, মেধা, প্রতিভা কোনো কিছুরই অভাব থাকে না, কিন্তু সেইগুলোকে প্রপার অ্যাপ্লাই তারা অনেক সময় করতে পারেন না সঠিক চিন্তাভাবনার জন্য। আবার অনেক ক্ষেত্রে লোকের জন্য করতে গিয়ে বদনামের ভাগিদার হওয়া, লোকে এদের কাঁধে বন্দুক রেখে ফায়ার করে দেন বা লোকে এদেরকে ব্যবহার করে নিজেদের কাজ গুছিয়ে নেন বা হাসিল করে নেন, কিন্তু তারপরেও এদের কারু এদের জন্য এই মানুষগুলোর কারুর প্রতি কোনো ক্ষোভ বা কারুর প্রতি কোনো রাগ এগুলো থাকে না। এই হচ্ছে মেষরাশির বৈশিষ্ট্য। মেষরাশির মালিক হচ্ছেন মঙ্গল, মেষরাশির জন্য শুভ গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি, মেষরাশির শুভ রং লাল ও হলুদ, মেষরাশির জাতক বা জাতিকাদের শুভ সংখ্যা বা ভালো সংখ্যা হচ্ছে 1, 9 এবং 2, শুভ সংখ্যা, শুভ গ্রহ হচ্ছে শুভ বার হচ্ছে বৃহস্পতিবার, মঙ্গলবার এবং রবিবার, শুভ ধাতু তামা এবং সোনা। এই হচ্ছে মেষরাশির সামগ্রিক জিস্ট। এরপর কার কী ফলদান করবে সেটা রাশিচক্রের গ্রহগত অবস্থানের ওপর নির্ভর করে, রাশি কোন ভাবের ওপর দাঁড়িয়ে আছে তার ওপর নির্ভর করে। যেমন কারুর রাশি যদি রাশি আর লগ্ন এক হয় তার যা ফল হবে, কারুর রাশির লগ্ন সাপেক্ষে যদি অষ্টমে চলে যায় তার একই ফল হবে না, এটাই হচ্ছে সামগ্রিক জিস্ট। কিন্তু মোটামুটি এই রেজাল্টগুলো আপনারা মেলাতে পারবেন, কারুর ক্ষেত্রে কম ফল হয়, কারুর ক্ষেত্রে বেশি ফল হয়, কিন্তু সামগ্রিকভাবে এর কাছাকাছি ফল আপনারা পাবেন। এই হচ্ছে মেষরাশির সামগ্রিক জিস্ট বা ডিটেলস তথ্য, মোটামুটি যেটুকু মাথাতে এলো আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে এখানেই শেষ করছি। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করতে চান বা আমাকে দেখাতে চাইছেন, আমাকে ভালো লাগে, আমাকে বিশ্বাস হয়, তারা
কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন তার ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। খুব বেশি চেম্বার আমি করি না বা করতে পারি না, আসতে চাইলে দয়া করে একটু ফোন করে নেবেন, চেষ্টা করব সঠিক বিচার দিয়ে সঠিক প্রতিকার দিয়ে আপনাদের ভালো করার। ম্যাজিক কিছু পারবো না, কিন্তু আপনাদের পাশে থেকে আপনাদের ভালো করার চেষ্টা নিয়মিতভাবে করে যাব। আজকে যাই, কালকে নতুন কিছু নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।